আসলে শরীয়তের বিধান, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, আমি আহলে হাদিস ওয়াল সুন্নাত ওয়াল জামাত কি এক নাকি আলাদা জানতে চাই। আহলে হাদিস এবং আহলে সুন্নাত জামা একই জিনিস, কোনো পার্থক্য নেই। আহলে হাদিস এবং আহলে সুন্নাত জামা কেন একই জিনিস? আহলে হাদিস অর্থ সুন্না, সুন্না অর্থ হাদিস, তো আহলুল হাদিস অর্থ আহলে সুন্না, কোনো পার্থক্য নেই। ওয়াল জামা অর্থ সাহাবায়ে কেরাম অনুসরণ করেছিল এই জন্য। সুতরাং আহলুল হাদিস এবং আহলে সুন্না একই কথা, যদি কোনো এটা সত্যিকার অর্থের দিক থেকে বিবেচনা করা হয়। আর শুধুমাত্র কেউ যদি নিজের নাম রেখে দেয়, আমার নাম আহলে হাদিস, এমন বহু মানুষ আছে যাদের নাম নিজের নামে লিখে ফেলছে শাইখুল ইসলাম, তখন শাইখুল ইসলাম হয়ে যাবে নাকি? কেউ নাকি নিজের গোষ্ঠীর নাম দিয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামা, অথচ তারা বেদাতি, তাহলে এই নাম দিলেই হবে না। কাজের মধ্যে পরিচয় পাবে সত্যিকার সে আসহাবুল হাদিস কিনা, হাদিসের অনুসরণ করে চলে কিনা, বেদাত অনুসরণ বাদ দিয়ে সুন্না অনুসরণ করে কিনা। যদি তাই হয় তাহলে সে আহলে সুন্নাহ ওয়াল জামা এবং আহলে হাদিস, এবং তারাই হবে ফেরকা নাজিয়া, তারাই হবে উম্মত, ওই জাতির রাসূলুল্লাহ সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে তারা উম্মত ফিয়াতুন মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল, এরা একই জিনিস, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র দলীয় ভাগটাই হচ্ছে নিষিদ্ধ, দল ভাগ করা যাবে না। আপনার মানহাজে পরিচয় পাবে যে আপনি কি আসহাবে আসহাবুল হাদিস কিনা, হাদিসের অনুসারী কিনা, আপনি কি হাদিস পাইলে দুনিয়ার সমস্ত কথা পরিত্যাগ করতে রাজি হন কিনা, এটার উপর নির্ভর করবে আপনি কি সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী কিনা। রাসূল বলেছেন, মা আনা আলী ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং সাহাবীরা আছে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহল হাদিস ওয়াল জামা, এটা হচ্ছে মূল কথা। রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলে, রাসূলের সাহাবীদের অনুসরণ করে চলে, তারা হচ্ছে আহল হাদিস, তারা আসহাবুল হাদিস, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামা। এরা হতে পারে ফিকহের জ্ঞানীও, এতে বাইরে যাবে না, যারা ফিক ফকি তারাও এর বাইরে যান না হয়, যারা ফিকহের মশলা দেয় তারাও এর বাইরে নয়, যারা হাদিস শুধু হাদিসের মশলা দেয় তারাও এর বাইরে নয়, যারা এই দিন আকিদার দিয়ে সবার সাথে সবাই ঐক্য আকিদার আকিদার পথে সবাইকে ঐক্য করতেছে তারাও এর বাইরে নয়। এর অর্থ হচ্ছে মূল জিনিস হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা ওরাই, যাদের মধ্যে বেদাত নাই, সোজা কথা এটাই। বেদাত করলো যখন সুন্নাহ তাদেরকে ধরিয়ে দেওয়া ফিরে আসে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা কোনো দলের নাম নয়, এটা কোনো গোষ্ঠীর নাম নয়, কোনো বংশের নাম নয়, কোনো পরিবারের নাম নয়, এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই যুগে যুগে যেখানে হোক, যেই দেশে হোক, যেখানে হোক, যারা সুন্নাতকে অনুসরণ করে, সুন্নাতকে সবার উপরে প্রাধান্য দেয়, এবং যারা সাহাবায়ে কেরামকে তাদের আদর্শ মনে করে এবং তাদের বুঝকে সব কিছুর উপরে স্থান দেয়, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারাই হচ্ছে আসহাবুল হাদিস, তারাই হচ্ছে ফিয়াতুন মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল, তারাই হচ্ছে তায়েফা মনসুরা, তারাই হচ্ছে নাজাত আল ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, এতে কোনো সন্দেহ নেই। কেউ কেউ মনে করে, দেখলাম কেউ কেউ বড়ো ধরনের লেখাই লিখে ফেলল যে আল্লাহর জান্নাত এত ছোট নয় যে আপনি এটাকে খাটো করে দিবেন। আমরাও বলছি আল্লাহর জান্নাত ছোট নয়, আমরাও বলি নিঃসন্দেহে আল্লাহর জান্নাত ছোট নয়। আল্লাহর জান্নাতে আমি বলি না যে তারা যাবে না, এটাও আমরা বলি না। আহলুস সুন্নাহ জামাতের বাইরে যে সমস্ত দলগুলো আছে, শিয়া খারেজি অনুরূপভাবে, যারা শিয়া মানে যাদের কাফের হয় নাই, খারেজি মানে যারা কাফের পর্যায়ে পৌঁছে নাই, অনুরূপভাবে যারা এই জাতীয় কালাম শাস্ত্রবিদ আছে, এরা আমরা বলি না যে এরা চিরস্থায়ী জাহান্নামীটা, আমরা কখনো বলি নি। এরা আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের ওয়ারিদের ভিতরে পড়বে, যারা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন একটি দল শুধুমাত্র নাজিয়া নাজাতপ্রাপ্ত, বাকিগুলি জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাওয়ার হকদার হয়েছে, তাহলে জাহান্নামে যাবে এটাও আমরা বলছি না। আল্লাহ তাআলা তাদেরকে অন্য কারণে ক্ষমাও করে দিতে পারেন তাদের খেদমতের কারণে, কিন্তু তারা ফিরকাতুন নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারেনি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতুল খুল্লাস, খাঁটি আহলুস সুন্নাহ জামাত অন্তর্ভুক্ত হতে হলে প্রত্যেকটি কাজে কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, সাহাবায়ে কেরামকে আমার চোখের সামনে রাখতে হবে, এবং তাবেইন আইম্মাদেরকে তাদের চোখের সামনে রাখতে হবে। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, এনাদের যে নীতি ছিল সেই নীতির বাইরে নিজেরা ভিন্ন একটা নীতি তাদের কথাকে অপব্যাখ্যা করে বানিয়ে জাহামিয়াদের পথ রচনা করবেন আর বলবেন যে আল্লাহর দুনিয়া আল্লাহর জান্নাত সবচেয়ে বড়, এটা তো তামান্নি, এই তামান্নি শরীয়তে নিষিদ্ধ, এটা হচ্ছে তামান্নি, এই এমন আশা দুরাশা, এটার নাম, এটা আসল আশা নয়। হ্যাঁ, আপনি সহি আকিদে আসুন, তারপর আল্লাহর জান্নাতের আশা করুন। আপনি বিশুদ্ধ আকিদে না থেকে বলেন যে আল্লাহর জান্নাত আপনি সবাইকে দিবেন, আমার তো আপত্তি নেই, আল্লাহর জান্নাত আপনি সবাইকে দিবেন, শরীয়তে নিষেধ করে, আল্লাহ এবং তার রসুলদের নিষেধ করে দিতে সবাইকে দেওয়া যাবে না। রসুল যে বলেছেন আল্লাহ আল্লাহ খুল জান তাইলে নাফসু মুমিনা, রসুল্লাহ সাল্লাহ আলাইসম বলেছেন যে মুসলিম না হলে, মুমিন না হলে জানাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম মুমিন কারা? যাদের মধ্যে কোনো রকমের এই জাতীয় অবস্থান নেই। যারা মুসলিম মুমিন জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নেই, ইমানদার হলেই জান্নাতে যাবে একসময়, যদি ইমান থাকে, সামান্য তো ইমান থাকলেও যার, তাকেও জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিবেন, বের করে আনবেন মুমিনদের সুপারিশে, বের করে আনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বের হয়ে আসবে, এমনকি আল্লাহ তাআলা তার
তার নিজ হাতে দুই তিন কুশ বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে, যারা আল্লাহ শুধু জানে যা ভালো কাজ করেছে। এরা সবাই ঈমান আছে, এতে কোনো সন্দেহ নেই। ঈমান থাকলে এক সময় জান্নাত যাবে। গুনাহগারকে চিরস্থায়ী জাহান্নামে আমরা মনে করি না, এটা শুধু খারিজদের কাজ, এটা তথাকথিত মুতাজিলাদের কাজ। এবং বর্তমান সময়ে কিছু বিবেকবাদী তথাকথিত কিছু ডাক্তার আর কিছু আলেমের কাজ, কিন্তু এগুলো আমরা বলি না। আমরা বলি যে হ্যাঁ, আপনি জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার যে মধ্যে যে আপনি একটা প্রথমবারে জান্নাতে যাওয়ার যে সুযোগটা আপনার হতো, সেটা আপনি করতে পারছেন না। এই জন্য প্রথমবারে জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা বেদাত থেকে দূরে থাকবো, সুন্নার অনুসরণ করবো, সাহাবায়ে কেরাম অনুসরণ করবো, কোরআন এবং সাহাবায়ে কেরাম বুঝ অনুসারে বুঝবো, এবং কোনো দিন এটা বলবো না যে জান্নাতে যাবে না, এমন কথা আমরা বলি না। জান্নাতে যাওয়া, জান্নাতে দেয়া, এটা আল্লাহর জিনিস। আমরা শুধুমাত্র দুনিয়ার ব্যাপারে বলি যে এই কাজটি ভুল, যারা এই কাজটি করেছে তারা গুনার কাজ করেছে। এমনকি যারা আমরা দেখতে পাই সালভে সালেহীন, কখনো কখনো তারা যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে তাদেরকে লানত করেছেন, যারা তাকদীরকে অস্বীকার করে তাদের লানত করেছেন, মালরুন তাদেরকে বলেছেন। এবং তারা কেন এটা করেছেন, কারণ তারা দেখেছেন যে এটা এই মাধ্যম ছাড়া তাদেরকে কিন্তু ফিরানো যাচ্ছে না। তাহলে এই জাতীয় জিনিসগুলোতে আমরা আকিদের বিষয়গুলোতে এখানে আপনি বলে এইভাবে স্বাভাবিকভাবে আবেগ দিয়ে কথা বলে আল্লাহ জান্নাত কত বড় তুমি শুধু যাবে এটা আমরা বলি না, আল্লাহ জান্নাত কত বড় আপনিও যাবেন, কিন্তু আপনি আগুনে জ্বলার হকদার হয়ে গেছেন। আল্লাহ হয়তো আপনাকে আগুন থেকে বাঁচাতে বিভিন্ন কারণে বাঁচাতে পারেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু দুনিয়ার বুকে আপনি বিভ্রান্ত পথভ্রষ্ট এটা বলতে আমাদের কোনো বাধা নেই, কারণ কোরআন এবং সুন্নার বাইরে এবং সালভে সালেহীন বুঝের বাইরে নিজের মন মতো বোঝার কোনো সুযোগ ইসলামে নেই। ইসলামে নিজের মন মতো যারাই বুঝে তারা বিভ্রান্ত হবে, যারাই বিভ্রান্ত হবে এবং হয়েছে। সুতরাং এ ব্যাপারে আবেগপূর্ণ কথা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আল্লাহর ওয়াস্তে বুঝে নেন যে আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।